আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি লেবন হোসেন তাহসান। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি বই মেলাতে। হ্যাঁ, শুরুতে আমাদের চোখে পড়লো বাতিঘর প্রকাশনী স্টলটা। এটা খুব ইউনিক একটা স্টল ছিল, এজন্য এখানে ভিড় বেশি। এবং তার মধ্যে দেখলাম এই কি অবাক কাণ্ড, বই মেলার ভিতরে প্রপোজ করতেছে ভাই, দেখে তো অবাক। হাতে সাথে সাথে দেখি আবার অনেকে ভিডিও করতেছে। এই হচ্ছে বাঙালিদের অবস্থা, বই মেলাতে এসে প্রপোজের অভার পাইতে হয়, এটাই হচ্ছে বাঙালি আমরা। আর কি বলবো ভাই, আমার দেখা ছাড়া আর উপায় নাই। যে আমার কথা হচ্ছে তুই ভালো মতো প্রপোজ কর ভাই, এত কেলাইতেছিস কেন? একটা মেয়ে কি প্রপোজ করলে এইভাবে কেলাইতে হয়? তাও মেয়েটা রিসিভ করে নিছে। অবশেষে আমরা স্টল ঘুরতেছি, কিন্তু আমি আর ভালো স্টল পাইতেছি না। সেই একই বাতিঘর স্টলে সেম আবার সেই জায়গায় আমার ক্যামেরা ধরতে হলো, কারণ এই স্টলটা হচ্ছে সবচেয়ে ইউনিক এবং অনেক সুন্দর লাগে এবং সবাই এখানে ভিড় করে। এবং তাছাড়া আরও অনেক স্টল রয়েছে, আপনারা ঘুরে দেখতে পারবেন। এবং এখানে অনেক স্টল রয়েছে, আগের বারের চেয়ে এবারের স্টলগুলো কম, কিন্তু এই স্টলগুলো অনেক ভালো মানের করছে, মানে ডিজাইনটা আগের থেকে একটু বেটার হয় এবার। কিন্তু বইমেলাতে আমি যা দেখলাম, বইমেলাতে আগের মতো ওরকম লোক দেখতে পেলাম না, এটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করছে। অনেক দোকানদারের ঘুম ভাঙছে মনে হয় এখন, এই যে তারা দোকান খুলতেছে। বই মেলা কখনো শুরু হয়ে গেছে, তাদের দোকান এখন খুলতেছে, মানে তাদের ইন্টারেস্ট নেই, তাদের খুললেও চলে না খুললেও চলে, তাই তাদের মন ইচ্ছে মতো যখন ইচ্ছে মন চায় তখন খুলবে। এবং আরো কিছু স্টল আছে, তারা কিন্তু অনেক ভদ্র এবং তারা একদম টাইম 3টা বাজেই তাদের সমস্ত স্টল সাজিয়ে বসিয়ে রয়েছে বই বিক্রি করার জন্য। মানে এরা হচ্ছে পেশাদার। কিন্তু আর এক অনেক ধরনের স্টল আছে, তারা হচ্ছে একদম বড়লোকি ভাব, তারা খুললেও চলে না খুললেও চলে। মেলা তো বোঝেন না, এটাই হচ্ছে আসল কাহিনী। কিন্তু মেলাতে আগের মতো আমি ভিড় দেখতে পেলাম না, মানে লোক সংখ্যা খুবই কম। এর এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, এক্ষেত্রে হচ্ছে ঘোরার সুবিধা। কিন্তু মানুষ যে প্রচুর হলে, যেমন 21শে ফেব্রুয়ারি বই মেলাতে প্রচুর পরিমাণে লোক আসবে, তখন হচ্ছে ভিড়ে গেলে আপনি শান্তি মতো ঘুরতে পারবেন না বা বই দেখতে পারবেন না। কিন্তু এমনি অফ ডেতে গেলে আপনি খুব সুন্দরভাবে বই মেলা উপভোগ করতে পারবেন এবং দেখে দেখে আপনার প্রিয় লেখকের বই কিনতে পারবেন। এই জন্য আপনারা শুক্রবার এবং বিভিন্ন ছুটির দিন বাদে বই মেলাতে যাবেন, তাহলে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন। এবং আমি বিভিন্ন স্টলগুলো দেখতেছিলাম, স্টলগুলো ভালো লাগতেছিল এবং আগের থেকেই কিছু কিছু ইউনিক স্টল এখানে দেখা যাচ্ছিল। এবং আমাদের নতুন নতুন লেখকদের আবির্ভাব হয়েছিল, কারণ এবার লেখক হয়েছেন আমাদের সালমান দ্য ব্রাউন ফিশ। সে এবার তার ভালোবাসা মরে যাক নামে একটা বই বের করেছে। তো এটা তরুণীরা, তরুণরা সেই পরিমাণে কিনতেছে। তো এরাই হচ্ছে আসল লেখক, কি আর বলবো। আপনারা বুঝে নিয়েছেন যে কারা লেখক হচ্ছে বা কারা বই বের করছে। থাক, এবার আমরা ওদিকে না যাই। অনেক তরুণ লেখকরা এবার বই প্রকাশিত করেছে এবং তাদের বইগুলো আসলে খুব ভালো মানের, এবং সেই বই কেনার প্রতি আমি ততটা আগ্রহ দেখলাম না। সো এই বিষয়টা খুব দুঃখের বিষয়। এবং খুব সুন্দর সুন্দর স্টল ছিল এবারের, যে গ্রাম্য পরিবেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে এই যে একটা স্টল, এখানে সময় হচ্ছে ছেলেবি তোলার জন্য। বাঁশের বেড়া দিয়ে খুব সুন্দরভাবে এখানে একটি বইয়ের স্টল করা হয়েছে এবং সকলের মনোদৃষ্টি আকর্ষণ করছে এই স্টলটি। এবং আজকের ভিডিওটি হচ্ছে এইটুকুই। সো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।